ভারত বর্ষর লগতে সমগ্র বিশ্বতেই বর্তমান থাইরয়েডের সমস্যা বাড়িছে। এনে পরিস্থিতিত আমি এই রোগের প্রতি সজাগ হওয়াটো অতিকৈ জরুরি। সাধারণতে ওজন বৃদ্ধি আর হরমোনের ভারসাম্যহীনতার বাবে মানুষে এই সমস্যার সম্মুখীন হবলগিয়া হয়। আমার ডিঙির ওসরত একটা গ্রন্থি আছে যত হরমোন উৎপন্ন হয়। ইয়ার বাবে দুই প্রকারের সমস্যা হয়। জানু হোক থাইরয়েডের লক্ষণ সমূহ। থাইরয়েড হলে আপনার চুলি সরা বা পাতল হওয়া আরম্ভ হব, টোপনি অস্থির হব, আপনি নার্ভাস আর খিংখিঙিয়া হব, প্রচুর পরিমাণে খামচি উলাব, মহিলাসকলের মাহেকিয়ার ক্ষেত্রতো অনিয়ম হব, হাত ভরি কপি থাকিব, আপনার দ্রুতভাবে হৃদস্পন্দন বৃদ্ধি পাব, লগতে আপনার ভুকও বাড়িব, হঠাৎ আপনার ওজন কমি যাব, আপনি পেশীত বিষ আর দুর্বলতা অনুভব করিব। এই সমূহ লক্ষণ আপনার শরীরত দেখা দিলে আপনি অচিরেই কাক চাপক চিকিৎসকর। অবশ্যে আপনি ঘরোয়াভাবেও কিছু খাদ্য খাব পারে। থাইরয়েড রোগীর বাবে অতিকৈ উপকারী নারিকল। ই বিপাকীয় ক্রিয়া বৃদ্ধি করে যার বাবে বহুতো সমস্যা দূর করিব পৰা যায়। যিসকল লোকে থাইরয়েডত অসুবিধা পায় তেওঁলোকে দৈনন্দিন খাদ্যত আয়োডিন অন্তর্ভুক্ত করিব পারে। যদি তেওঁলোকে এনে করে তেন্তে থাইরয়েড গ্রন্থির বেয়া প্রভাব রোধ হব। আমলখি বহু রোগের ঔষধ, ই থাইরয়েড কমাব পারে। ইচ্ছা করলে আমলখির রস আর ইয়ার গুড়ি পাচলি হিসাবেও বনায় খাব পারে। তার সমান্তরালভাবে গাখীরের পর উৎপাদিত সামগ্রীও অতিকৈ জরুরি। গাখীরের পর উৎপাদিত সামগ্রীত পুষ্টিকর উপাদান পোৱা যায়। ইয়াত থকা ভিটামিন, খনিজ পদার্থ, ক্যালসিয়াম স্বাস্থ্যের বাবে উপকারী, যার বাবে ই থাইরয়েড রোগীর উপকার সাধন করে। বিগত কিছু বছর ধরে সমগ্র বিশ্বতে থাইরয়েডত আক্রান্ত রোগীর সংখ্যা বাড়িছে। ভারতবর্ষতো পূর্বতকৈ থাইরয়েডত আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাইছে। তেনে সময়ত আপনার শরীরত যদি এই সমূহ লক্ষণে দেখা দিছে তেন্তে আপনি অচিরেই চিকিৎসকর কাক চাপক, লগতে ঘরোয়াভাবে এই সমূহ উপকরণও গ্রহণ করক। ইয়ার লগে লগে প্রাগ লাইফস্টাইলের পর মই রিম্পিয়ে বিদায় লৈছো। আপনাদের অধিক বাতরির চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।